আর্টিস্ট দিয়ে কোনোদিন ছবি চলে না আর্টিস্ট হচ্ছে একটা গহনা কেউ যদি চ্যালেঞ্জ করে আমার কাছে আসতে বলবা আমি আঙ্গুল দিয়ে দেখাই দিব পাঁচ বছরের বিরতির পর বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা ওমর সানি আবারও ফিরছেন উপস্থাপনায় আরও বেশি উত্তম আর নতুনত্ব নিয়ে একসময় এটিএন বাংলা জোশ আড্ডা উইথ ওমর সানি দিয়ে তার উপস্থাপনার সূচনা হয়েছিল আর এখন চ্যানেল আইতে শুরু হচ্ছে তার নতুন অনুষ্ঠান তাহার সাথে মনের কথা এই অনুষ্ঠান হবে গল্প আড্ডা আর জীবনে মায়া মরানো এক মহাযজ্ঞ যেখানে চলচ্চিত্র নাটক সঙ্গীত সহ নানা অঙ্গনের মানুষেরা এসে তাদের প্রেম সংগ্রাম ভালোবাসা আর কষ্টের গল্প শোনাবেন এরই মধ্যে এই অনুষ্ঠানে বেশ কয়েকটি পর্বের রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে বলে জানান ওমর সানি আরও কয়েকটি পর্ব রেকর্ডিংয়ের শেষে শীঘ্রই চ্যানেল আইতে প্রচার শুরু হবে ওমর সানির উপস্থাপনায় তাহার সাথে মনের কথা অনুষ্ঠানটি ওমর সানি বলেন চলচ্চিত্র অঙ্গনে আমি মৌসুমি অভিভাবক মানি শ্রদ্ধেয় ফরিদুর রেজা সাগর ভাইকে এটা সত্যি যে তার সামনে গেলে আমার যে কি হয় আমি নিজেও জানি না তার কাছেই কিছুদিন আগে আমার ইচ্ছের কথা প্রকাশ করলাম তো কয়েকদিন আগে মালয়েশিয়া থেকে ফোন করে তিনি আমাকে সুমনের সঙ্গে যোগাযোগ করে চ্যানেল আইয়ের জন্য একটি অনুষ্ঠান উপস্থাপনার কাজ শুরু করতে বললেন এরপর মৌসুমি অনুষ্ঠানের নামকরণ করেছে তাহার সাথে মনের কথা আমার এবং অনুষ্ঠান সংশ্লিষ্ট যারা তাদের সবারই ভালো লাগলো নামটি ব্যাস রেকর্ডিং শুরু হয়ে গেল এই অনুষ্ঠানে চলচ্চিত্র নাটক সঙ্গীত অঙ্গনের শিল্পীরা সহ দেশের নানা অঙ্গনে ব্যক্তিরা থাকবেন অভিনয়ে প্রস্তাব না পেলেও ওমর সানির দিন কাটে স্বপ্নে তিনি বলেন প্রতিদিন ভাবি আজ হয়তো খুব ভালো গল্পের সিনেমার ডাক আসবে এমনটা ভেবে ভেবে দিন কেটে যায় আবার ঘুমিয়ে যাই আবার সকাল হয় আবার স্বপ্ন দেখি এই নতুন উদ্যোগ তার জন্য কেবল কাজ নয় বরং আত্মার পুনর্জাগরণ যেখানে উপস্থাপক ও অভিনেতা একসাথে মিলেমিশে গড়ে তুলবেন এক স্নিগ্ধ আবেগ ঘন যাত্রা